নমস্কার, সংবাদ প্রতিদিন ডট ইন এ আপনাদের স্বাগত। পুজো পরিক্রমায় আমরা চলে এসেছি বালিগঞ্জের বোসবাড়িতে। আশা করছি আপনাদের সবার পুজো ভালো কাটছে। বালিগঞ্জের বোসবাড়ির এই শতাব্দী প্রাচীন পুজোর একটি বিশেষ প্রথা হল মাকে অস্ত্রদান। দশপ্রহরণধারিণী মা এসেছেন আমাদের ঘরে, তার হাতে তুলে দিতে হয় অস্ত্র। বিধিসম্মতভাবে সেই অস্ত্র বালিগঞ্জ বোসবাড়ির সদস্যরা তুলে দেন মায়ের হাতে। সেই অস্ত্রদান অনুষ্ঠান বা লগ্ন এই মুহূর্তে উপস্থিত হয়েছে এবং আমরা দেখব কিভাবে সেই অস্ত্র পরিবারের সদস্য যারা তারা তুলে দিচ্ছেন মায়ের হাতে। আমরা শুনতে পাচ্ছি ঢাকের বাজনা বেজে উঠেছে, সাজানো আছে সমস্ত মায়ের হাতের অস্ত্র, শঙ্খ ঘণ্টাও বাজছে। অস্ত্রদান মুহূর্তে এই মুহূর্তে বালিগঞ্জের বোসবাড়ি থেকে আমরা সরাসরি দেখব অস্ত্রদানের মুহূর্ত। Thank you.
দেখছেন বালেগঞ্জ ভোজবাড়ির দুর্গাপুজোয় অস্ত্রদান অনুষ্ঠান। সেজে উঠছেন দশপ্রহর অনুধারিণী মা, মা দুর্গার হাতে তুলে দেওয়া হচ্ছে অস্ত্র, লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সবাই সেজে উঠছেন পদ্ম রজনীগন্ধার মালা, এবং যে যার নিজের অস্ত্র এবং যার হাতে যা থাকার কথা তাই দিয়ে সেজে উঠছে ভোজবাড়ির প্রতিমা। বালিগঞ্জ ভোজবাড়ির দুর্গাপুজোর অস্ত্রদান অনুষ্ঠান আপনারা দেখছেন সরাসরি সংবাদ প্রতিদিন ডিজিটালে। আপনারা দেখলেন বালিগঞ্জ ভোজবাড়ির দুর্গাপুজোর অস্ত্রদান উৎসব, মা দুর্গা তার সন্তান সন্ততি ছেলেমেয়েরা সেজে উঠলেন তাদের অস্ত্রে ফুলে মালায়। বালিগঞ্জ ভোজবাড়ির দুর্গোৎসবের অস্ত্রদান অনুষ্ঠান আপনারা দেখলেন।